তেরে পীর মুর্শিদের খেলা আমার কাজা বাবার কেলা সামার মতো সাইতি পারলে সামার মতো সাইতি পারলে ফিরে না দরবার কে বুঝে আমার নবী বকশি দরবার কে বুঝে আমার আই বংশী বাবার দরবার চোখের পানি ফালাইয়া মা কান্দে আর কয় খাজা গো ও খাজা আমি আজকে থেকে আমি গ্রামবাসীদেরকে বলে দেব তুমি খাজা মিথ্যা তুমি কখনো সত্য হতে পারো না কারণ আমার সন্তানকে আমি আনলাম জিন্দা কিন্তু সুস্থ করার জন্য এখন কেন মৃত হয়ে গেছে আমার সন্তানরে তুমি জিন্দা কইরা না যিনি হচ্ছেন জোরে বলেন আমি খুশিদ রেজান একদিন থাকবো না আমার আম্মা থাকবে না আমার বাবা থাকবে না দাদা থাকবে না আমার পীর একদিন থাকবে না জোরে করুন ঠিক কিনা একদিন চলে যাবে দেখেন বাসস্থান করে রাখছেন জোরে করুন ঠিক কিনা কয়জনের কবি গেছে এইভাবে রজত মিরিয়াদের কাবেরে কত সুন্দর কবর কত সুন্দর রওজা কত সুন্দর মাজার করে রাখা জোরে করুন ঠিক না বেঠিক কে পারবে আপনি পারবেন নি আপনার জন্য একটা কবর করে রাখবেন পারবেন নি আপনি বয়ে কখনোই করবেন না জানি কখন চলে যাই ঠিক না বেঠিক আল্লাহ বলি আল্লাহকে বেশি বেশি করে টাকা হয় জোরে করুন ঠিক না বেঠিক আছেন আল্লাহর তোমাকে হাসান সানজিরি বলা হয়েছে তোমাকে গরিবের নেওয়াজ বলা হয়েছে যিনি গরিবকে নেওয়াজ করেন দান করেন তার নাম হচ্ছে গরিবে নেওয়াজ সুবহানাল্লাহ একজন আম্মা নাম গেলেন একজন পাগল মহিলা গেলেন একটা রুগী একটা সন্তানকে নিয়ে অনেক অসুস্থ করেন না ক্যান্সার ক্যান্সার রোগার কোন বস্তু ক্যান্সার নাই আসলে কিতাবের মধ্যে দেখলাম খাদি খাদি গান রহমাতুল্লাহের জীবনের মধ্যে আমি দেখলাম বন্ধুরে আমার খাজা বাবার দরবারে খাজা বাবার দরবারে একজন পাগলা মহিলা গেলেন সুবহানাল্লাহ বলেন আর সন্তানকে নিয়ে গেলেন কি সন্তানকে নিয়ে গেলেন নেওয়ার মানে হচ্ছে খাজা বাবার দরবারে গেলে বলে কেউ খালি হাতে ফিরে না সুবহানাল্লাহ করুন কেউ খালি হাতে ফিরে না আসলে কতটুক সত্যি আমার সন্তানকে আমার সন্তানকে আমি ভালো করতে হবে যদি ভালো হয়ে যায় আমি আল্লাহর নির্দরবার সারব না বন্ধুরে আমার
যখন আমাদের আমি সঙ্গে করছি আমার আলোচনা আল্লাহ দিলে আমার পীরের কাছে আমি বলেছি আমার আলোচনা আমার জল হয়ে যেতে হবে আমার আলোচনা বন্ধ নেই আমার গভীর মনোযোগ আপনি বুঝি গরিবের নামাজ রহমা তুলিয়া আলেন আপনার দরবারে এসেছি আপনি বলে কাউকে খালি হাতে ফিরান না আমার সন্তানকে নিয়ে আমি এসে জিন্দা নিয়ে এসেছি আপনি আমার সন্তানকে সুস্থ করে দেন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন সকলে পর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওই পাগলা মা ডাকিয়া কয় মাহবুব যদি মিথ্যা হয় আমার সন্তানকে আমি আল্লাহ জিন্দা আল্লাহ বলিয়ে ভালো করে দিবে বলে এখন আমার সন্তান কেন মৃত ও একটা কথাই শুধু নিয়তের উপরে বরকত খাজা গো তোমার দরবারে আমি নগণ্য পাগলি এসেছি ও খাজা আমার সন্তান রে আমি জিন্দায় আনছি আমার সন্তান রে আমি জিন্দায় আনছি আমি কি জিন্দা লইয়া যাইতাম চাই আমি বাড়ির মধ্যে আমার সন্তান রে আমি মরা নিতাম না তোমার মতোই তো যুবক ছিল কিতাবের মধ্যে দেখলাম মা 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 কত কষ্ট করে খাজার দরবারে নিয়ে গেছেন ওই সন্তানটাকে বাঁচানোর জন্য ওই সন্তান একদিন দুদিন তিন দিন করে মারা গেল আল্লাহর কাছে কয় আল্লাহ এত কথা বুঝি না তোমার বন্ধুর দরবারে আইলাম আমার সন্তানকে জিন্দা হয়ে আছে আমি কি তোমার বন্ধু তোমার দরবার থেকে আমি কি মৃত লাশ হইয়া যাননি আমি পারতাম না পারতাম না আমি জিন্দা লাশ হইয়া আমি জিন্দা মানুষ নিয়ে যাইতাম সাই আমার কাজা বাবার খেলা সামার মত সাইতে পারলে সামার মত সাইতে পারলে ফিরে না দরবার কে বুঝে আমার নবী বকশির দরবার কে বুঝে আমার আই বংশী বাবার দরবার চোখের পানি মা ফালাইয়া ফালাইয়া চোখের পানি ফালাইয়া মা কান্দে আর কয় খাজা গো ও খাজা আমি আজকে থেকে আমি গ্রামবাসীদেরকে বলে দেব তুমি খাজা মিথ্যা তুমি কখনো সত্য হতে পারো না কারণ আমার সন্তানকে আমি আনলাম জিন্দা কিন্তু সুস্থ করার জন্য এখন কেন মৃত হয়ে গেছে আমার সন্তান রে তুমি জিন্দা কইরা না ওয়া আল্লাহ তুমি জিন্দা করে
দোষ তাহলে আল্লাহ বলি পর্যন্ত মিথ্যা হয়ে যায়, কারণ আপনার জন্য কোরআন না, মিথ্যাবাদীর জন্য কোরআন না, মুনাফিকদের জন্য কোরআন না, আয় হায় দুশ্মনদের জন্য কোরআন না, সুরকুরির জন্য কোরআন না, জিটার পাটপারি মানুষদের জন্য কোরআন না, কোরআন হচ্ছে তাদের জন্য। চলে যাও যে দরবারে গেলে আমি আল্লাহর সুবের লাভ পাওয়া যাও। বুঝতে পারলাম না, বুঝতে পারলাম না, এটা আপনার কোন খেলা? আমি এত কথা বুঝি না, আমার সন্তান অসুস্থ ছিল, জিন্দা ছিল, আপনার দরবারে আছি, এটা আপনি কোন নজির দেখাইলেন? আমার সন্তান কেন মৃত? দরবার সামনে বেরোচ্ছে, আমার সন্তান কেন মৃত? এত কথা বুঝি না, আমার সন্তান জিন্দা করে দেন, আমার সন্তান লইয়া আমি বাড়ির মধ্যে শুইয়া যাই। কথা কোন সম্ভব? এরা তো কেবলের সম্ভব না, আল্লাহর ওলিদের জন্য সম্ভব। যদি সেইভাবে আল্লাহর ওলি হওয়া যায় ঠিক না ঠিক না? বন্ধুরে আমার কিছু দেখিয়ে উল্টা পাল্টা চোর এলো বেরো, একটা চোর দুলা বাড়ি লেগে আছে, লম্বা লম্বা দাঁড়ি, পিছন দিকে একটা পাগলা আসলেন, আইসা তো মাইও তুমি কান্দ কেন, কিসের জন্য কান্দ? কয় আমার সন্তান রয়েছে অসুস্থ, খাজার দরবারে সুস্থ করার জন্য আল্লাহর বলে দরবারে খাজার অভাবে বিতরণ করেন, নেওয়াজ মানে বিতরণ যিনি করেন, বিতরণ করার ওয়ালা। এখন আমার সন্তান মারা গিয়েছে, আমার সন্তান লাশটা ওইখানে পড়ে আছে, আমার সন্তানের আমি চিন্তা চাই, খাজা বাবা কেন আমার আমার সন্তানকে চিন্তা করে দেন? পাগলা দিয়ে পিছন দিক দিয়ে গালুল হইয়া কয় আম্মা আমার খিদা লেগেছে আমাকে খানা দাও। এখন হুজুর খানা কোথায় দাইতে পাইবো? যখন মানুষ সফরে যায়, চোখের পানি পালাইয়া পালাইয়া কান্দে শুরু করে দিলেন, আর পিঠা কাচ্ছে খাওয়ার পরে মারে পিঠা খাইয়া সারলাম, মনটা বইরা গেছে পানিতে, পানিতে পানি খাবো পানিতে, আরে মাই কান্দে পুত্রের সুখে, মাই কান্দে সন্তানের সুখে, আর তুমি পাগলাই কোথায় থেকে আসছো? খানা খাইছো আবার পানি খোঁজ, বুঝতে পারলাম না কেমন খেলা, এখানে আল্লাহ কেমন পরীক্ষা করছে? ও তুমি বুঝি তোমার সন্তানের জন্য তুমি কান্না কাটি করতেছ, দাও দাও কতটুকু পানি দাও, আমি পানি খাবো। ওই ব্যাগ থেকে একটু পানি পানির বোতল বাই করলো, পানি যখন অর্ধেক খাইলেন খাওয়ার পরে, আর অর্ধেক পানি ওই ওই লাশটার উপরে কি করলেন, হাত দিয়ে এইভাবে যখন ছিড়াইয়া দিলেন, একদিন গিয়া ছিড়াইয়া দিতে দেরি রে, ওই লাশটা ফাল দিয়া উঠতে আর দেরি না, পিছন দিক দিয়া দেখে ওই পাগলা আর পাগলাকে আর দেখা যাচ্ছে না। ওরে পাহানের মরিসিদি গো তুমি প্রেমে শিখাইয়া কোথায় লোকাই লা
তুমি প্রেমেতে কায়া জোরে 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 রাবলেন প্রেমেতে কায়া জিনি আমার হতি আপন নবী জিনি আমার হতি আপন কোথায় যায়া লোকায় না মসজিদ প্রেমেতে কায়া বলেন নক প্রাণের মরিষিদ গো ও প্রেম শিকায়া কোথায় নো খাইলা দেখছি যে কেমন মসজিদের খেলা খাজা বাবার কেমন খেলা দেখছি নির্ব এই খাজা করবে নামাজ তাকে বলা হয় ঠিক ঠিক খাজা বাবা কখনো অপমানিত হয় না হবে না আর কিছু ডক্টর ডিগ্রি আছে আমি বলছি কোরআন হাদিস পড়লে তারে আলেম বলে না কোরআন হাদিস পড়লে তারে আলেম বলে না নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলা তারাই তাদেরকে আল্লাহ কবুল কইরা নিছে নবীর প্রেমে যারা ফানা বিল্লাহ বাঁকা বিল্লার দরজা পর্যন্ত পুষতে পারছে আর তারা নাকি রে শ্রবণ করি মানবী তারা নাকি আর বেশি যারা বাইরা যাইতেছে ওলি আল্লাহর বিপক্ষে কথা কইতেছে বোঝা গেছে তারা হইছে জাহেল আল্লাহর ওলির দরবারে দেখেন খাজা বাবা পিছে কি দিছে জোরে বল কোন সময় দরবার থেকে ফিরে আপনি আসবেন না আপনাকে অবশ্যই না অবশ্যই কিছু না কিছু দিয়ে আপনার বাড়ির মধ্যে পাঠাইয়া দিবে এখন বলবেন হুজুর আমি তো খাজা বাবার দরবারে গেছিলাম আমি তো কোনো কিছুই পাই নাই এখন বলবেন কোরআন শরীফের মধ্যে এসেছে রে বাবা আমার আল্লাহ বলে যখন যেটা চাও আমি আল্লাহ তোমাদেরকে সেটাই দান করি কারণ হচ্ছে দুনিয়াও যদি নাও করি আখেরাতের মধ্যে তোমাদের জন্য আমি আল্লাহ দান রেখে রাখি জোরে কোন সুবহান আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন বলেন জোরে বলেন আমিন জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ একটু জেগে প্রেমে পাগল মোরা হইলাম দেওয়ানা মাশাআল্লাহ প্রেমে পাগল মোরা হইলাম দেওয়ানা আশেক হইলাম দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ